মাদারীপুরে মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরই প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধরা। বুধবার বেলা ১১টার দিকে রাজৈর উপজেলা টেকেরহাট বন্দরে এ ঘটনা ঘটে। দুই ঘণ্টা পরে দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, বুধবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলা টেকেরহাট বন্দরের দুই পাশে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন রাজৈর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম। দখলকারীদের দাবি, কোনো নোটিশ ছাড়াই এসব স্থাপনা উচ্ছেদ করায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এরই প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। পরে খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান সাংবাদিকদের বলেন, ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে কিছু ব্যক্তি দোকানপাট খুলে বসেন। এতে একদিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।